বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা আফরান নিশু। তিনি একটি লাইভে শুধুমাত্র তার ভক্তদের কমেন্টসের উত্তরগুলো দিচ্ছেন। এই কমেন্টসের উত্তরটি জানলে আপনারা হাসতে বাধ্য হবেন। ওকে, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে শখানেক হবে আর কি। দেখুন কিভাবে অ্যানসার দিলেন আফরান নিশু। সবাই দিকে আমাকে দেখতেছে, আমি খালি গায়ে বসে আছি গরমের মধ্যে, মানে করোনার ভয়ে এসিও ছাড়ি না। আমি কিভাবে আপনাদেরকে দেখাবো, আশ্চর্য লজ্জা লাগবে না? আফরান নিশু ভক্তের এই প্রশ্নের উত্তর যেভাবে দিলেন, আপনি অনেক ভালো মানুষ জি, আমি আল্লাহর মতে এখন পর্যন্ত ভালো আছি, কবে যে খারাপ হয়ে যাই জানি না, কবে খারাপ হয়ে যাব। নিশু আরো বলেন, ভাই কমেন্টগুলো কি পড়ছেন না? মাসুদ রানা আপনি কি দেখছেন না? এতক্ষণ ধরে আমি কি মানে কমেন্ট ছাড়া অন্য কোনো কিছু পড়তেছি নাকি? আশ্চর্য অদ্ভুত মানুষ আপনারা। মাসুদ রানা আপনি আসলে খুব অদ্ভুত ইতর প্রকৃতির একটা মানুষ। এতক্ষণ ধরে আমি কি করতেছি? আপনি এই কথাটা, এই প্রশ্নটা আপনি কিভাবে লিখলেন যে ভাই কমেন্টগুলো কি পড়ছেন না? আমি কি একলাখটা আমার নিজের সাথে কথা বলতেছি? এই আপনারা মাসুদ রানাকে একটু বোঝান তো, কে কে আছেন। বিভিন্ন জেলা সম্পর্কে আফরান নিশুর মন্তব্য শুনুন। দেখি আপনাদের গান শুনতে যায়নি, আমার অনেক ভালো লাগে, আপনি টাঙ্গাইলের ছেলে, আমার দেশের বাড়িও টাঙ্গাইল। বাহ, দেখি টাঙ্গাইলে ভাই মুশফিক। আরে ভাই টাঙ্গাইলে মানুষ তো ভালো মানুষ, খুবই ভালো মানুষ, একটু গাড়তেরা স্ট্রেট ফরওয়ার্ড হয়, পিছনে কথা বলে না। ভাই আমি তোমার পাগলা ভক্ত জি। আফরান নিশু ভক্তদের উদ্দেশ্যে যা বলেন কথা বলা হয়েছে, তারপরেও সেফটি মেনটেন করে বাইরে যাবেন, বেশি আড্ডা দেওয়ার দরকার নেই। আফরান নিশুর এমন উত্তর আপনাদের কাছে কেমন মনে হলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।